তুমি আমাকে এত ভালো কেন বাসো বাবা? আশ্চর্য, আমার মেয়েকে আমি ভালোবাসবো না? রাত বাড়ছে গভীর তন্দ্রাচ্ছন্ন সবাই, রাতের সাথে তাল মিলিয়ে বাইরে বৃষ্টির বেগও বাড়ছে যেন। নরনের দৃষ্টি জানলা ভেদ করে বাহির নিবদ্ধ, দৃষ্টি সেদিকে থাকলো মন অন্য অভিসারিতে, চোখেও বর্ষণের ছোঁয়া, সব কিছু ছেড়ে ছুঁড়ে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে তার। ফর্সা গালে লাল আভা সৃষ্টি হয়েছে, কান্নার তোরে গলার খাদে গর্ত সৃষ্টি হয়ে আবার পরিপূর্ণ, চোখের বড় বড় পাপড়ির পানির ছোঁয়াতে একজট হয়ে হয়ে যেন বলছে, কান্না থামাও নরিন, কান্নাতে তোমায় মানায় না, ভুলে যাও তাকে, ছুঁড়ে ফেলে দাও, অতীত নিয়ে বাঁচতে গেলে সামনে এগোতে পারবে না, তোমার লক্ষ্য যে অনেক দূর, প্রেম ভালোবাসা সবার জন্য আসেনি। নরেন নিঃশব্দে কাঁদতে লাগলো। খুব কি খারাপ ব্যবহার করে ফেলেছে নিবিড়ের সাথে আজ? খুব বেশি বলে ফেলেছে? নরেনের মস্তিষ্ক আন্দোলন করলো। না, তুমি কোনো ভুল করনি, হয়তো আজও তোমাকে কোনো না কোনোভাবে কষ্ট দিত, হয়তো আবার তোমাকে ছোট করত, তুমি নিজের মনোবল হারাতে পারতে, নিবিড় শুধুই তোমার অতীত, তুমি এত সস্তা নও, তোমার ভালোবাসাকে যদি সে তোমার দুর্বলতা ভেবে থাকে তাহলে তাকে বুঝিয়ে দাও তুমি কি পারো আর কি পারো না। নরেন চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে কাতর হয়ে আপন মনে বলতেও লাগলো, এত কষ্ট কেন হচ্ছে, এতদিন পর সে কি আশা করে এখানে এসছে, তাকে দেখলেই আমার অতীত মনে পড়ে যায়, নিজের মন ভাঙার গল্পটা মনে পড়ে, নিজেকে অসহায় মনে হয়, কেন আমি এমন, আমি তাকে ভুলতে পারিনি, কি করব আমি, আমি কোনো মায়া রাখতে চাই না, না পারছি তাকে সহ্য করতে। আলতো ছোঁয়ায় চোখের ছোঁয়ায় পাওয়া না পাওয়া কি যে নেশা, সেই স্মৃতিটা আজও হাতড়ায় হারিয়ে যাওয়া ভালোবাসা। পরদিন সকালে পুরো এলাকা জগিং করে এসে নরেন কপালের ঘাম মুছতে মুছতে বাড়ি ফেলল, তার চেহারা নির্লিপ্ত, গত রাতে সে যে প্রাণ উজাড় করে কেঁদেছে চেহারায় তার কোনো ছাপ নেই, খুব সুন্দর হেসে গার্ডেনের ফুলে পানি দিল, গাছের অতিরিক্ত অংশ কাটিং করলো ফুরফুরে মেজাজে, বাগানের মালির সাথে কিছুক্ষণ কথাও বললো, অদ্ভুত সুন্দর লাগছে নরেনকে, ভীষণ সুন্দর, এক অপরূপ রূপসী শহুরে কন্যা যেন বাগানে হেসে খেলে বেড়াচ্ছে। একটু পর ঘরে ঢুকতেই ডাইনিংয়ে তার বাবাকে বসে থাকতে দেখা গেল, নরেন ভালো করে তাকালো না, দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই বলল, বাবা জাস্ট 5 মিনিট, আমি ছোটখাটো একটা শাওয়ার নিয়ে আসছি, তুমি খাওয়া শুরু করো। আজমল সাহেব হালকা হাসলেন, আমি একা কোথায়, নিবিড়কে দাওয়াত করেছি, আমাদের সাথে ব্রেকফাস্ট করবে। নরেন হাঁটা থামিয়ে অবাক হয়ে টেবিলে ভালো করে তাকালো, বাবার অপর প্রান্তের চেয়ারে নিবিড় চুপচাপ বসে আছে, নরেনের মেজাজ খারাপ হয়ে গেল, থুপথাপ পা ফেলে নিজের রুমে চলে গেল, সে শাওয়ার না নিয়ে সে টেলিফোনে বাবার নাম্বার ডায়াল করলো, তাদের বাংলোটা পুরনো থাচের, টেলিফোন ছাড়াও আরো অনেক পুরনো আমলের জিনিস রয়েছে, আজমল সাহেব রিসিভ করে বললেন, কি ব্যাপার, ডাইনিং থেকে তোমার রুমের দূরত্ব কি খুব বেশি দূরে? বাবা নিবিড় ভাইকে তুমি দাওয়াত করেছো কেন? লাইলা বলল নিবিড় গতকাল এসেছিল, আমি দেখা করতে পারিনি, ভাবলাম আজকের লাঞ্চ একসাথে করি, তাড়াতাড়ি নিচে এসো আমরা অপেক্ষা করছি। নরেনের গলার আওয়াজ খানিকটা খাদে নামিয়ে বলল, আমি আসতে পারবো না। কেন, কোনো সমস্যা? উফ বাবা তুমি বুঝবে না। নরেন বিরক্তি নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, ভাব গম্ভীর মুখে শাওয়ার নিয়ে নিচে নামলো, নিবিড়ের দিকে না তাকিয়ে আজমল সাহেবের পাশে বসে খেতে লাগলো, পুরো টেবিলময় নীরবতার ছায়া, কেউই বাড়িতে কোনো কথা বলছে না, আজমল সাহেব দু একবার ভাব জমানোর চেষ্টা করেছেন কিন্তু দুপক্ষের কোনো সাড়া পেয়ে না পেয়ে তিনি চুপ করে গেলেন, এক প্রকার গুমট পরিস্থিতিতেই সকালে নাস্তা শেষ করলো তারা, বেলা তখন 12টার ঘরে, নরেন নিজের রুমে বসে মোবাইলে স্কল করছিল, তখনই আজমল সাহেব খাবার পাঠালেন নরেনকে নিচে নামতে, নরেনের প্রচণ্ড রাগ লাগছে, ওই নিবিড়ের সামনে আর যেতে ইচ্ছে করছে না, বাড়িতে আসাই ভুল হয়েছে মনে হচ্ছে, মোবাইলটা বেড়ে ছুঁড়ে সে নিচে নামলো, জোরপূর্বক হাসলো, সে বাবাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। বাবা ডাকছিলে? হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি আজ, জেলে পাড়ার কয়েকজনকে ইলিশ মাছের কথা বলে রেখেছিলাম, ছেলেটা এতদিন পর এলো, তুমি নিবিড়ের সাথে থাকো, গল্প করো, আমি ড্রাইভারকে নিয়ে যাচ্ছি।
নরেন বাধা দিতে চাইল, বাবা এত গরমে তুমি যেও না, আমি যাই। না, অনেকদিন বাজারে যাওয়া হয় না, আজ নিবিড়ও এলো, চপ বেশ খাওয়া হবে, তুমি খেয়াল রেখো ওর যাতে একা না লাগে। আজমল সাহেব চলে গেলেন। নরিনের নিজের মাথাটা ফাটাতে ইচ্ছে করছে, বিরক্তি নিয়ে একটা সোফায় থপ করে বসে আর চোখে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় এক মনে রিমোট নিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছে, ভাব মতি এমন যেন নরিনকে সে ছেড়েই না। নরিনও স্বস্তির নিঃশ্বাস নিয়ে টিভির দিকেই তাকিয়ে রইল। অনেকক্ষণ সময় অতিবাহিত হলো। নরিনের সম্পূর্ণ মনোযোগ এখন টিভির দিকে, একটা নিউজ চ্যানেলের হেডলাইন মনোযোগ ঢেলে গোল গোল চোখে তাকিয়ে আছে সে। হঠাৎ অনুভব করলো পাশের সোফায় কেউ বসেছে। নরিন সতর্ক হয়ে পাশে তাকালো। এত জায়গা থাকতে আমার পাশে কেন বসেছেন, চোখে দেখেন না? নিবিড় ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, চোখ আছে বলেই এত জায়গার মধ্যে আমার ইচ্ছে মতো একটা জায়গা সিলেক্ট করলাম। নরিন মুখ কুচকে আবার টিভির দিকে তাকিয়ে রইল। অস্বস্তি হচ্ছে তার, কারণ নরিনের মনে হচ্ছে নিবিড় তার দিকেই তাকিয়ে আছে। নিবিড় টিভি অফ করে দিল, নরিন তবুও কাঠ হয়ে বসে টিভির দিকেই তাকিয়ে আছে। বুকে অসহ্য অনুভূতি হচ্ছে, পারলে এক্ষুনি খুন করতো তাকে। নরিন আমার দিকে তাকা। নরিন সামনে তাকিয়ে জবাব দিল, কি হয়েছে? নিবিড়ের দীর্ঘশ্বাস নরিনের কানে এলো। ভালোবাসিস কাউকে? নরিন স্পষ্ট গলায় বলল, আমি কাউকে ভালোবাসিনি নিবিড় ভাইয়া, ভালোবাসবো না কাউকে ভবিষ্যতেও না। নিবিড় সোফার পেছনে মাথা এলিয়ে বসানো গলায় বলল, তুই তাহলে চিঠিটা পড়িসনি? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলেন, আমাকে আবার অপমানিত করা যায় কিনা, আমাকে কিভাবে ছোট করা যায়, তাই না? নরিন সরাসরি নিবিড়ের দিকে তাকালো। নিবিড় আজ একটা ধূসর রঙা শার্ট পরে এসেছে, মুখের শেপ অনেকটা ধারালো, তার উপর খোঁচা খোঁচা দাড়ি, চোখগুলো যেন এমন সবসময় হাসছে, গায়ের রং ছেলে হিসেবে ভীষণ সাদা, ভ্রুতে একটা নিখুঁত কাটার দাগ খুব সুন্দর মানিয়ে গেছে, জিরাফের মতো লম্বা লম্বা পা দুটো সোফার সামনে ছড়িয়ে দিয়েছে। নরিনের মনে হলো এমন লম্বা ছেলে পুরো সেনানিবাস এলাকা ঘুরলেও একটা পাওয়া যাবে না। নরিন তাড়াতাড়ি চোখ সরিয়ে আবার সামনে চোখ রাখলো। আমি জানতাম তুই কাউকে ভালোবাসিস, এখন বাসিস না, হঠাৎ এত পরিবর্তন কিন্তু কেন? নরিন নিজেকে সামলাতে চাইল, গলা বেয়ে উঠে আসা কান্নার দলাকে এসে কঠোর রূপেই দমন করলো। বাসতাম নিবিড় ভাইয়া, এখন না, যে আমার শরীরে কলঙ্কের দাগ খুঁজে বেড়ায় তাকে কিভাবে ভালোবাসা যায়, তবু আমি তাকে ভালোবাসি, বেহায়া হয়ে গিয়েছিলাম আমি, বারবার তাকে বোঝাতে তার দুয়ারে হাজির হয়েছিলাম, কিন্তু সে বারবার আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, অন্য কারোর ভুলের কারণে আমাকে দূরে ঠেলে দেয়, নিবিড় প্রত্যাখ্যান করে বারবার, আমি বুঝতাম তবুও মন সায় দেয়নি, সে যে আমার প্রথম এবং শেষ আবেগ ছিল, যে আমার কিশোরী বয়সের প্রথম আবেগকে দূরে ঠেলে দেয়, তার সামনে কেন নিজেকে ছোট করব, যাকে ঘিরে সাজিয়েছিলাম আমার অন্য এক পৃথিবী, হাজারটা রাত সাক্ষী, আমার চোখ সাক্ষী, কিভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমি ঘুমোতে পারতাম না নিবিড় ভাইয়া, আমার সময় এক জায়গায় থমকে ছিল, কথায় আছে না, কারো সময় কাটে না আর কারো সময় থাকে না, আমি কাউকে বলতে পারিনি সেই অসহ্য যন্ত্রণার কথা, ভেতরে শত শত বার মরে গিয়েছিলাম, শুধুমাত্র আমার স্বপ্নই আমাকে বাঁচিয়ে রেখেছিল, আমার স্বপ্ন আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল, আর আমি আজকে নরিন আলী শেরনিয়াবাদ, আমি এখন কিশোরী বয়স পার করে এসেছি, বুঝতে শিখেছি, নিজেকে সামলে নিয়েছি, কোথাও হয়তো আজও দুর্বল, তবে নিজের দুর্বলতা কিভাবে লুকাতে হয় তাও রপ্ত করেছি, এত কিছুর পর সে আমার কাছে কি আশা করে? নরিন, নিবিড়ের স্বরেও নরিন ফিরল না আচমকা। নরিন ঘুরে বসল, সরাসরি চোখে চোখ রেখে নিবিড়ের দিকে তাকালো। নিবিড়ও এখনই তাকিয়ে আছে। নরিন গলা নামিয়ে বলল, নিবিড় ভাইয়া আবার একটা কথা রাখবেন। নিবিড় মিশ্র কণ্ঠে বলল, তুই যা বলবি তাই করব। প্লিজ আপনি চলে যান, অনেক দূরে চলে যান, যাতে আপনি আমি চাইলেও একে অপরের মুখ দেখতে না পারি, আমার কথাটা রাখবেন। নিবিড় পাথর হয়ে গেল যেন, থমথমে গলায় জবাব দিল, আচ্ছা চলে যাব, কালই লন্ডন চলে যাব। সত্যি নিবিড় ভাইয়া? কসম চলে যাব, তোকে আমার মুখ আর দেখতে হবে না, তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। নিবিড় নরিনের মাথা ছুঁয়ে ড্রয়িং রুম পেরল, তারপর সদর দরজা পেরিয়ে গমগমে পায়ে চলে গেল। নরিনের মুখে তখন হাসি থাকলেও এখন কান্নার বাদ ভেঙে পড়ল, চোখ ভর্তি জল নিয়ে সে নিজের রুমে চলে গেল, সে আজও বুঝল না তাকে।
নিবিড়ে চলে যাওয়ায় অনেক দিন হয়ে গেছে, কয়েকটা হেমন্ত পেরিয়ে গেছে, শীত ছড়িয়ে বসন্ত পালা করেই চলে গেছে। সময়ের সাথে সব কিছুকেই তাল মিলিয়ে চলতে হয়, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, থেমে থাকেনি কখনো। নরেনের জীবনকে সে থেমে থাকতে দেয়নি, তার অসাধারণ কৃতিত্বের জোরে অনেক আগেই সে সর্বোচ্চ রিস্ক নিয়ে তার দীর্ঘমেয়াদী কোর্স সম্পূর্ণ করেছে। কমিশন প্রাপ্ত অফিসার হিসেবে কর্মক্ষেত্রে যোগদানের পরও তার সফলতা থেমে থাকেনি, বিভিন্ন মিশনে নেতৃত্ব দান, দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে অভিযান, নিজ দেশের প্রতিনিধি হয়ে নারী অফিসার হিসেবে বেশ কয়েকটি দেশেও ইতিমধ্যে নিজের সাফল্য ছাপ রেখেছে সে। বেশ কয়েকবার পদোন্নতি হয়েছে তার। জীবনের অনেকগুলো বছর সে এভাবেই কাটিয়ে দিল, পরিস্থিতিকে সে মানিয়ে নিয়েছে। নরিন এখন এক পরিপূর্ণ যুবতী, অপরূপ সৌন্দর্যের এক উৎকৃষ্ট উদাহরণ। এত কসরত খাটনিতে তার সৌন্দর্যে এতটুকুও ভাটা পড়েনি, সবার কাছে সে নির্মল, স্বচ্ছ, সাহসী এবং সকলের কাঙ্ক্ষিত। তার অকুতা ভয় সাহসে অনেকেই তাকে প্রশ্ন করে, ম্যাম আপনার কি একটু ভয় নেই? প্রায় সব মিশনে আপনাকে দেখা যায় সবার আগে আওয়াজ তুলতে, এগিয়ে আসতে, বিশেষ করে আপনার শুটার স্কিল যা সত্যি অসাধারণ। আপনার সমসাময়িক অনেক অফিসারই আপনার জায়গায় আসতে পুরো জীবন লেগে গেছে, কিন্তু আপনি? নরিন তখন মুখ উঁচু করেই বলে, তারাই পিছিয়ে পড়ে যাদের পিছু টানাছে, যা আমার নেই। অনেক ত্যাগের পর এই জায়গায় আসতে পেরেছি। সারতাজ আর নরিনের বন্ধুত্ব এখনো আগের মতোই আছে, তবে দুজনের দেখা খুব কম হয়। কোনো এক অজানা কারণে সারতাজের জীবনে এখনো পর্যন্ত কোনো নারীর আগমন ঘটেনি। নরিন ওই ব্যাপারে কোনো কথা বলে না, এড়িয়ে যায় সবসময়। একদিন সারতাজ নরিনের পাশে বসে প্রায় কেঁদেই ফেলে। নরিন তখন পানির গ্লাসটা এগিয়ে দিয়ে শুধু বলল, সারতাজ তোমার বিয়ে করা প্রয়োজন, বিয়ে করে ফেলো, কারো অপেক্ষায় বসে থেকো না। যার জন্য অপেক্ষা করছো হয়তো সেও এভাবেই কারোর জন্য অপেক্ষা করে। সারতাজ অবাক না হয়ে পারে না, সেই শুরু থেকে এই মেয়েটা শুধু তাকে অবাক করেই গেছে। অদ্ভুত তার সঙ্গ, তার যেটা মনে হবে হুট করে সেটাই বলে বসবে, সবই বুঝে তবুও বুঝতে চাইবে না। ইদানিং বাবা ভীষণ চাপ দেয়। সেদিন নরিন বাড়িতে গেল, তিনি মেয়ের সামনে প্রায় এক ঘন্টা যাবত হাত ধরেই বসে রইলেন। বিয়ে করলে কি কি ফায়দা হয় ব্যাখ্যা করে শোনালেন, মা তুই বিয়েটা করেনি, অনেক হয়েছে। নরিন আরো মনোযোগের ভঙ্গিতে বলে, বাবা আমার এখনো বিয়ের বয়স হয়নি, এত তাড়াতাড়ি বিয়ে করে আমি আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবো না, আমার আরো অনেক দূর যেতে হবে। আজমল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, সব তোর বাহানা। নরিন কিছু বলে না, মুচকি হাসে, বাবাকে তো বলাই হবে না, সে কোনোদিন বিয়ে করবে না। সুখ তার কপালে নেই, নিবিড়ের সাথে তার কোনো প্রকার যোগাযোগ নেই। ইউএসএতে যাওয়ার পর নিবিড় তার সাথে কখনো যোগাযোগ করেনি, না করেছে নরিন। তবে নরিনের মোবাইলে এক অদ্ভুত নাম্বার থেকে কল আসে, অদ্ভুত অদ্ভুত সময়ে। অদ্ভুত নাম্বারটায় যতবার কল দেয় ততবারই নরিন রিসিভ করে। যেমন একদিন রাতের 3টা বাজে কল দিল, আরেকদিন ভোরে সময়ে অসময়ে কল দেয়। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো অদ্ভুত কলকারী সব সময় চুপ থাকেন, কোনো কথা বলেন না, নীরবতা পালন করাই যেন তার ধর্ম। ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয় কিন্তু সেই কল কাটে না, কোনো টু শব্দ করে না। নরিন কেন এই অদ্ভুত কলটা রিসিভ করে তাও অজানা। তার চেয়ে অবাক করার মতো ব্যাপার হলো কলটা আসলে নরিনের চোখ ছলছল করে, কিছু শোনার অপেক্ষা করে কিন্তু কেউই কথা বলে না। একটি শান্তিরক্ষা মিশনে নরিনকে আফ্রিকা যেতে হবে, কবে দেশে ফিরবে তার ঠিক নেই। সৌভাগ্যক্রমে সারতাজও আছে সাথে, এই প্রথমবার সারতাজ আর নরিন একসাথে কোনো মিশনের কাজে বাইরে যাচ্ছে। দেশের বাইরে অনেকবার যাওয়া হলেও এর আগে একসঙ্গে যাওয়া হয়নি। সারতাজকে বেশ উদ্দীপিত দেখা গেল, কিন্তু নরিন নির্বিকার ভঙ্গিতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। কোনো এক অজানা কারণে তার মনে ঘুরাচ্ছে, কেমন যেন অস্থির লাগছে, ওখানে যেতেই মন সায় দিচ্ছে না। মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, নিরাপত্তার স্বার্থে বাবার সাথে কথা বলা দরকার। আজমল সাহেব কল রিসিভ করতে নরিন কেঁদে দিল। এই প্রথম মিশনে যাওয়ার আগে নরিন কান্নায় ভেঙে পড়তে দেখে আজমল
সব অস্থির হয়ে গেলেন। ভিডিও কলে নরেন কাঁদতে কাঁদতে বাবাকে বলল, বাবা আমি মরে যাব, আমার মৃত্যুকে ভয় হচ্ছে বাবা, আমার ভয় করছে বাবা, আমার যে অনেক কিছু দেখার বাকি বাবা। নরেনের এমন অদ্ভুত কথা আজমল সাহেব অবাক হলেন, কারণ নরেনকে কখনো এমন পরিস্থিতিতে মনোবল হারাতে দেখেনি। ওদিকে নরেন বলেই চলেছে, বাবা জীবনে আমি অনেক কিছুই পাইনি, যা হারিয়েছি তা পাওয়ারও চেষ্টা করিনি, কারণ আমি বিশ্বাস করতাম জীবনে থেকে একবার যা হারিয়ে যায় তার অভাব মেটানো সম্ভব নয়। বাবা তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি, আরও অনেক বেশি ভালোবাসো, কারণ আমার মা নেই। জীবনের অনেকগুলো বছর আমি মা ছাড়া কাটিয়েছি বাবা, আমি যদি তোমার আগে মরে যাই তুমি আমাকে মায়ের পাশে কবর দিও বাবা, তোমাকে কখনো বলা হয়নি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আজমল সাহেবের চোখ ভিজে এলো। মা তুই এক্ষুনি বাড়ি চলে আয়, তোকে চাকরি করতে হবে না রে মা, তুই চলে আয়। না আমার যেতে হবে, এই যে আমার ভালোবাসার জায়গা, একজন সৈন্য কখনোই নিজের জীবনের ভয় পিছু হটতে পারে না, আমি কাপুরুষ নই বাবা, রাখি। নরেন কল কাটতে না কাটতে সেই অদ্ভুত নাম্বার থেকে কল এলো, কোনো কিছু না ভেবে হাজারো অভিমান নিয়ে বলল, নিবিড় ভাইয়া আপনার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি, আপনাকে আমি কখনো দেশে ফিরে আসতে বলবো না, আমি মরে গেলেও আপনি আমাকে দেখতে আসবেন না। অপর প্রান্তের কোনো কথার অপেক্ষা না করে নরেন দ্রুত কল কেটে দিল, মোবাইলটা জমা দিয়ে এসে ব্যাগ নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল সে। ফ্লাইটের আর বেশি দেরি নেই, যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে, ধাওয়া পাল্টা ধাওয়া, মুখরিত রণক্ষেত্র। নরেন একটা গাছের পেছনে ছোট গর্ত করে বসে আছে, তার রণকৌশল অসাধারণ, প্রতি 2 সেকেন্ড 4টা করে গুলি অনায়াসে ছুটতে পারে সে। অনেক দেশের এজেন্ট আছে এখানে, শত্রুপক্ষ দুর্ধর্ষ, তাদের অস্ত্রের পরিমাণও বিপুল, এত উন্নত মানের অস্ত্র সংগ্রহ যেন তেন কথা না, নিশ্চয়ই এদের পেছনে বড় কারো হাত আছে। নরেন্দ্রের বেগ পেতে হচ্ছে, পাহাড় জঙ্গলে ভরা এই জায়গায় নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছে। নরেন সময় জ্ঞান নেই, মনোযোগ দিয়ে গুলি ছুটতে ছুটতে তার খেয়ালই ছিল না যে তার আশেপাশে যারা ছিল তাদের মধ্যে কেউই নেই এখানে। ওয়াকি টকির খোঁজ করতে নরেন অন্ধকারে হাতড়ালো, ওহ শিট, ওয়াকি টকিটাও হারিয়ে গেছে। সন্ধ্যা হয়ে আসছে, অস্ত্রের পরিমাণও শেষের দিকে, নরেনকে ভীষণ চিন্তিত দেখালো, এই সময় মনোবল হারালে চলবে না। নরেন সতর্কতার সাথে আশেপাশে তাকিয়ে গর্ত থেকে বেরিয়ে এলো, নিশ্চয়ই তার দলের ধারণাও হয়ে গেছে সে আর জীবিত নেই, না হলে ওকে ফেলে যেত না। নরেন থমথমে মুখে সামনে এগুতে থাকলো, পাহাড়ের বুকে অন্ধকার নেমেছে, শত্রুপক্ষের অবস্থান নিয়ে চিন্তিত নরেন। পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে তার মনে হলো কেউ তাকে দূর থেকে ডাকছে, সারতাজের ডাক। নরেন হাফ ছেড়ে পাছলো, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সারতাজের আসার অপেক্ষা করতে লাগলো সে। সারতাজ এসেই হাঁপাতে হাঁপাতেই বলতে লাগলো, থ্যাংকস গড তুমি এখনো বেঁচে আছো, সবার ধারণা ছিল তুমি মারা গেছো, ওদের আক্রমণ যখন আরো জোরালো হয়ে আসছিল তখন আমরা পিছু চলে আসি, তুমি গ্রুপ থেকে ছিটকে পড়ো, আর ওয়াকি টকিতে তোমার সাথে কানেক্টেড করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল, রুলস ব্রেক করে চলে এসেছি আমি, বিশ্বাস করো ভয়ে বুক কাঁপছিল আমার, এখন চলো। নরনি স্মিত হেসে সাতরাজের পিছু পিছু হাঁটতে লাগলো ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, সাতরাজের হাতে ছোট্ট একটা লাইট, নরেন মনে মনে হাজারো বার ধোয়া করলো, আজ সাতরাজ না থাকলে হয়তো মরণ নিশ্চিত ছিল। বিপদটা ঘটল তখনই, একটা বুলেট নরিনের গলার পাশ দিয়ে A4O4 করে চলে গেল, নরিন যেন চৈতন্য নেই, চোখ বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। গুলির শব্দে সাতরাজ সাথে সাথে পেছন ফেলল, 6-7 জনের একটা দল গুলি ছুটতে ছুটতে তাদের দিকে এগিয়ে আসছে। এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কেমন? ধন্যবাদ।